সুপ্রভাত বন্ধুরা আজ হলো চার সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কথা মতই কাজ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগের এক নির্দেশে রাজ্যের বিশটি জেলায় একসঙ্গে বন্ধ হয়ে গেল এক হাজার সাতশো স্কুল পড়ুয়ার সংখ্যা কম বিশটি জেলায় বন্ধ হলো এক হাজার সাতশো দশটি প্রাথমিক স্কুল বরাক উপত্যকার কোন জেলায় কতটি স্কুল রয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন যাক বিজেপি মুসলিম রাষ্ট্র চাইনি আমরা বললেন মৌলানা বদরুদ্দিন আজমল এক চাঞ্চল্যকর ঘটনা শিলচর শ্রীকুনায় নিজের স্ত্রী ও কন্যাকে খুন করে শিলচরে দড়া পড়ল আসাম রাইফেলসের এক জওয়ান সুনাইয়ের স্বাধীন বাজারে চোরকে নিয়ে উদ্ধার করা হলো চুরি হওয়া ফেন গড়ে গড়ে গিয়ে অরুণোদয় প্রকল্পের ভেরিফিকেশনের ফ্লপ শ হতে চলেছে বরাকে নেই প্রশ্নের বালাই ইচ্ছে খুশি মতো অনলাইন প্রপত্র পূরণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে জাতীয় গেমসে পদক পেলেই চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজও কুলাকাশের নিচে বন্যা বিধ্বস্ত কাটাখালের দশটি পরিবার মেলেনি বন্যার ক্ষতিপূরণ নির্বাচন কমিশনের নির্দেশে আজ অর্থাৎ চার সেপ্টেম্বর হাইলাকান্দি জেলার বুট কেন্দ্রগুলিতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করতে শিবিরের আয়োজন দু ঘন্টা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে বসলেই দুইশো টাকা টয়লেট ব্যবহার করলে জিএসটি গুজব উড়ালেন জনসংযোগ আধিকারিক হাইলাকান্দি জেলায় এর আনন্দরাম বড়ুয়া পুরস্কার বন্টন আগামী বুধবার লালায় পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট ড্রাইভ নথিভুক্ত দুই লক্ষ একানব্বই হাজার টাকা জরিমানা আগামী সতেরো সেপ্টেম্বর থেকে করিমগঞ্জে গরুর দুধের দাম বাড়ছে এবং শেষ খবরটি বেহাল গুলসরা এরালিগুল সড়ক বাদগুমে বিধায়ক সিদ্দেক আহমেদ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কথা মতোই কাজ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগের এক নির্দেশে রাজ্যের বিশটি জেলায় একসঙ্গে বন্ধ হয়ে গেল এক হাজার সাতশো দশটি প্রাথমিক স্কুল উচ্চ প্রাথমিক ও নিম্ন প্রাথমিক দুই ধরনের স্কুলই রয়েছে তালিকায় ওই বিশাল সংখ্যক স্কুল বন্ধ করে সংযুক্ত করা হয়েছে পার্শ্ববর্তী স্কুলে মূলত পড়ুয়ার সংখ্যা কম টাকা এবং একই এলাকায় তাকায় একাধিক স্কুলের ক্ষেত্রে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধ হওয়া স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকদের পাঠানো হয়েছে বে স্কুলে আসবাবপত্র সহ অন্যান্য পরিকাঠামো সামিল হয়েছে সেই স্কুলের সঙ্গে প্রাথমিক শিক্ষা বিভাগের তালিকা অনুযায়ী রাজ্যে বন্ধ হওয়া এক হাজার সাতশো দশটি স্কুলের মধ্যে বরাক উপত্যকার কাসার জেলায় রয়েছে একশো উনত্রিশটি স্কুল হাইলাকান্দি জেলায় রয়েছে উনষাটটি স্কুল এবং করিমগঞ্জ জেলায় রয়েছে ঊনপঞ্চাশটি স্কুল প্রাথমিক শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী ওই স্কুলগুলি বন্ধ করে সামিল করা হচ্ছে পার্শ্ববর্তী বে স্কুলে জেহাদি যুগে মাদ্রাসায় বোলডোজার চালাচ্ছে হিমন্ত সরকার তাই সুর চড়াচ্ছেন বদরুদ্দিন আজমল শনিবার বরপেটার এক জনসভায় থেকে বিজেপি সরকারকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখা বন্ধ করতে বলেছেন তিনি মৌলানা বদরুদ্দিন আজমলের মন্তব্য বিজেপি সরকার ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে অনেক দিন ধরে কিন্তু আমরা তো কখনোই মুসলিম রাষ্ট্র বানানোর কথা বলিনি আপনারাও ভুলে যান হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন বিজেপির শাসনে ভারতবর্ষ যে আর মোটেই নিরাপদ নয় সাধারণ হিন্দু মুসলমানের কাছে সেটাও বলেছেন মৌলানা বদরুদ্দিন আজমল এক চাঞ্চল্যকর ঘটনা স্ত্রী ও কন্যাকে খুন করে শিলচরে দড়া পড়ল আসাম রাইফেলসের এক জোয়ান চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শ্রীকুনায় পুলিশ জানিয়েছে ধৃতের নাম রবীন্দ্র কুমার সে তার ত্রিশ বছরের পত্নী এবং এগারো বছরের শিশু কন্যাকে কুপিয়ে শেষ করে পরে জোয়ান কুমার ক্যাম্পের ভেতরে এক মন্দিরে লুকিয়ে থাকে আরেক জোয়ানো প্রতিবেশীরা সেখান থেকে তাকে আটক করে শ্রীকোনা থানায় নিয়ে যায় পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে শিলচর আদালতে পেশ করলে বিচারকের নির্দেশে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে এদিকে পুলিশ নিহত মা এবং মেয়ের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কেন এভাবে স্ত্রী এবং কন্যাকে শেষ করল রবীন্দ্র তাই কোনো জানা যায়নি পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে সোনাইয়ের বাজার এলাকায় চুরের উপদ্রব বেড়ে চলেছে বাদ পড়ছে না স্কুল মাদ্রাসা মসজিদও সম্প্রতি কয়েকদিন ধরে মসজিদ স্কুল ও মাদ্রাসার ফ্যান ও জলের পাম্প চুরি শুরু করে চুরের দল শনিবার দক্ষিণ মোহনপুর এগারো খণ্ডের মিটুন চৌধুরী নামের চোরকে ধরে কয়েকটি ফ্যান উদ্ধার করেন স্থানীয় জনগণ এর আগে তাকে বাজারে পাকরাও করে বেশ উত্তম মধ্যম দেওয়া হয় খবর পে স্কুলের পড়ুয়ারাও ছুটে সে উত্তম মাধ্যমে সামিল হন কুতবুল আলম নামের চুরকে ধরা হয় কুতবুল মিটুনের কথা বললে লোকজন তাকে ধরে দোকানে বেঁধে রাখেন স্থানীয় বিডিপি সেক্রেটারি মিজানুল হক রশিদ আহমেদ লস্কর সহ আরও অনেকে মিটুন নিয়ে চারটি ফ্যান উদ্ধার করেন এরপর সোনাই পুলিশে সমজে দেওয়া হয় বরাক উপত্যকায় অরুণোদয় প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়ার শুরুতেই যেসব তত্ত্ব উঠে আসছে তা কোনোভাবেই আশাপ্রত্য নয়ই বরং যথেষ্ট উদ্বেগজনক এ যাবত উঠে আসা তত্ত্ব মতে বরাক উপত্যকার প্রায় নব্বই শতাংশ এলাকায় ভেরিফিকেশন গাইডলাইনের কোনো বালাই করে করা হচ্ছে না গড়ে গড়ে গিয়ে তত্ত্ব যাচাই তো দূরের কথা প্রত্যেক পাড়ায়ও দেখা মিলছে না ভেরিফিকেশন দলের বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসের সাথে যোগাযোগ করে সেখানে অথবা পঞ্চায়েত এলাকার কোনো কমিউনিটি হল বা কোনো জনপ্রতিনিধির বাড়িতে ক্যাম্প করে তথ্য সংগ্রহ করা হচ্ছে বড়জোর প্রত্যেক ওয়ার্ডে এরকম একটি ক্যাম্প করা হচ্ছে এতে করে মার খাচ্ছে এই সার্ভের মুখ্য উদ্দেশ্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং অনুসন্ধানে যে তত্ত্ব উঠে এসেছে তাতে অচিরেই সরকারের তরফে সার্ভেকে সুষ্ঠু এবং স্বার্থ করে তুলতে পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে সরাসরি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইছেন উপত্যকার বিভিন্ন কেন্দ্রের তত্ত্ববিজ্ঞ এবং সচেতন মহল হাইলাকান্দি জেলার দুই হাজার বাইশ সালের এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কার বন্টন আগামী বুধবার বেলা দুইটায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে চলতি বছর আসাম মাধ্যমিক পরীক্ষায় যেসব ছাত্রছাত্রী এই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদেরকেই ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে বলেছেন জেলার বিদ্যালয় পরিদর্শক একজন শিক্ষকের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ে রবীন্দ্র ভবনে যোগ্য ছাত্রছাত্রীদেরকে পাঠাতে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ও মার্কশিট এবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসাবে ষোলো হাজার টাকা প্রদান করা হবে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে যেহেতু চাইল্ড অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার বেশি থাকতে পারে না তাই ওই দিন তাদের অ্যাকাউন্টে ত্রিশ হাজার টাকার বেশি নেই তা নিশ্চিত হতে হবে নইলে টাকা ঢুকবে না সেক্ষেত্রে পুরস্কার নাও মিলতে পারে বলে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে আজ অর্থাৎ চার সেপ্টেম্বর হাইলাকান্দি জেলার বুট কেন্দ্রগুলিতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করতে শিবিরের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার ভোটারদেরকে তাদের সংশ্লিষ্ট বুট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ করাতে আবেদন জানানো হয়েছে উল্লেখ্য এই লিঙ্কিংয়ের জন্য বুটারদেরকে তাদের বুট কেন্দ্রে আধার কার্ড এবং সচিত্র বুটার পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছে একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত নয়নমণিকে পুরস্কৃত করল অসম সরকার বন বিভাগের কনস্টেবল পদ থেকে পদোন্নতি হলো তার বদলে গেল বিভাগও এবার অসম পুলিশের ডিএসপি নয়নমণি রাজ্য ক্রীড়া পেনশন দিবসে গতকাল আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন অলিম্পিক কমনওয়েলথ এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা জাতীয় গেমসে যারা পদক পায় তাদের স্পোর্টস পেনশন দেওয়া হয় খুব কমেও দশ হাজার টাকা দেওয়া হয় মাসিক আমি মনে করি একজন অ্যাথলিটের জন্য এটা একেবারে কম নয় এখানেই শেষ নয় শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে গুজরাট জাতীয় গেমসে পদক জয়ীদের সবাইকে একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও করে গেলেন মুখ্যমন্ত্রী তার মতে চাকরির নিশ্চয়তা থাকলে তবেই ছেলেমেরা খেলাধুলাকে কেরিয়ার হিসাবে বেছে নেবে রেল স্টেশনের ওয়েটিং রুমে এক ঘন্টার বেশি বসলেই দিতে হবে ঘন্টা প্রতি ত্রিশ টাকা এমনকি টয়লেট ব্যবহার করলেও টাকা দিতে হবে শুধু টাকাই নয় এর সঙ্গে জুড়বে জিএসটিও শনিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর ব্যাপকভাবে সরিয়ে পড়ে শুরু হয়ে যায় মিমের ডল তবে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচীদের এই খবর উড়িয়ে দিয়ে বলেছেন শুধু এক্সিকিউটিভ লাউঞ্জে বসলেই জিএসটি দিতে হবে ওয়েটিং রুমে বসলে জিএসটি করা হবে না শনিবার সব্যসাচী দে জানিয়েছেন রেলের প্রতীক কেউ বসলেই জিএসটি দিতে হবে বলে যে প্রচার চলছে তার সত্যতা নেই তবে কেউ যদি রেলের এক্সিকিউটিভ লাউঞ্জে বিশ্রাম নেন তাহলে তাকে বারো শতাংশ হারে জিএসটি দিতে হবে কিন্তু রেলের টয়লেট বা প্রতীক বসলে কোনো অর্থ দেওয়ার প্রশ্নই উঠে না গরুর দুধের দাম বাড়ছে ডায়েরি মিল্ক প্রোডিউসার কোঅপারেটিভ সোসাইটিগুলো যৌথভাবে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সতেরো সেপ্টেম্বর থেকে গ্রাহকদের দুধের লিটার প্রতি পাঁচ টাকা অতিরিক্ত দিতে হবে করিমগঞ্জ জেলার গরুর দুধ লিটার প্রতি ষাট টাকা বিক্রি হচ্ছে সতেরো সেপ্টেম্বর থেকে বিক্রি হবে পঁয়ষট্টি টাকায় দুগ্ধ বিক্রেতারা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে নোটিশ জারি করেছেন আড়াই মাস কেটে গেলেও বন্যায় বিধ্বস্ত বরাক নদীর তীরবর্তী কাটাখাল পুলিশ সংলগ্ন দশটি পরিবার এখনও খোলাকাশের নিচে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্তরা সাম্প্রতিক প্রলয়নকারী বন্যায় বরাক নদীর জলের তুরে দশটি বসতবাড়ি চুরমার হয়ে গিয়েছিল কেউ কোনো ধরনের সম্পত্তি রক্ষা করতে পারেননি তীব্র বেগে জল হঠাৎ করে প্রবেশ করে বাদ ভেঙে গেলে এই বিপত্তি ঘটে অনেক পরিবার এখনও বিধ্বস্ত বাড়িগুলো মেরামত করতে পারেননি এর একমাত্র কারণ হল অর্থনৈতিক দুরবস্থা আজ পর্যন্ত সরকারের কোনো সাহায্য সহযোগিতা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তাই অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে আর্থিক সহযোগিতা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নাগরিকরা শনিবার লালায় এনফোর্সমেন্ট ড্রাইভে বিশটি মামলা নথিভুক্ত সহ দুই লক্ষ একানব্বই হাজার টাকা জরিমানা আদায় করল হাইলাকান্দি পরিবহন বিভাগ এদিন লালা থানার সামনে চক্র আধিকারিক জিন্টু বরার উপস্থিতিতে অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লালা চক্র আধিকারিক জিন্টু বরার আহ্বানে সাড়া দিয়ে শনিবার লালা রাজস্ব চক্র এলাকার আয়নাখাল ইত্যাদি এলাকায় অভিযান চালায় জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিম এদিন পুলিশ ডিজেল অটোরিকশা মোটর বাইক ইত্যাদি যানবাহনের রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স ইত্যাদি নথিপত্র খতিয়ে দেখেন এতে নথিপত্রবিহীন বৃষ্টি ডিজেল অটোরিকশা বাইকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয় এনফোর্সমেন্ট অভিযানে এদিন মোট দুই লক্ষ একানব্বই হাজার টাকা জরিমানা করা হয় এবার শেষ খবরটি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গোলসরা এরালিগুল সড়ক বিগত কয়েক বছর থেকে সংস্কারের অভাবে দুঃখছে এলাকার স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে নিত্য পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন রাস্তা সংস্কারে করিমগঞ্জ পূর্ত বিভাগ যেমন কোনো উদ্যোগ নিচ্ছে না ঠিক তেমনি স্থানীয় বিধায়ক কুম্ভনীদ্রায় আচ্ছন্ন দক্ষিণ করিমগঞ্জের জনগণ অভিযোগ করেন বিধায়ক সিদ্দেক আহমেদ রাস্তাঘাটের সমস্যা নিয়ে চিন্তা করার সময় নেই বিধায়ক যদি রাস্তাঘাটের উন্নয়নের চিন্তা করতেন তাহলে আজ দক্ষিণ করিমগঞ্জের রাস্তাঘাট এত বেহাল হতো না বর্তমানে রাস্তা দিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে সড়কের উপর থেকে পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এই সড়ক দিয়ে প্রতিদিন গুলসরা উষারানি বিনোদিনী চামালা বালিয়া এরালিগুলসহ ইত্যাদি গ্রামের পঞ্চাশ হাজারেরও বেশি জনগণ চলাচল করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন